শীতকাল মানেই পায়েশ পিঠে পুলির উৎসব। নলেন গুড়ের সন্দেশ, খেজুর গুড়ের রসগোল্লা, পাটালি বা নবাত, খেজুর গুড়তে তৈরি পায়েশ অথবা খেজুর গুড়ে ডুবিয়ে পিঠে, কোন বাঙালি না খেতে ভালোবাসে বলুন তো? বাঙালির কাছে শীতকাল এবং খেজুর গুড় কার্যত সমার্থক। শীত পড়তে না পড়তেই অন্যান্য বারের মতো এবারও এলাকার মানুষের খেজুর গুড় খাওয়ার ইচ্ছে পূরণ করতে নদিয়ার বিভিন্ন এলাকা থেকে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের বিভিন্ন গ্রামে এসে হাজির খেজুর গুড় প্রস্তুতকারক তথা ব্যবসায়ীরা। খেজুর গাছ লেজ নিয়ে সেগুলি থেকে খেজুর রস সংগ্রহ এবং গুড় ও পাটালি তৈরি করতে শুরুও করে দেওয়া হয়েছে। ধীরে ধীরে খদ্দেরদের আগমন শুরু হয়েছে, কিন্তু বিপত্তি এখানেই। খেজুর গুড়ের স্বাদ ও গন্ধ পেতে গেলে দরকার পর্যাপ্ত ঠান্ডা, কিন্তু দুয়ারে ঠান্ডা পেতে এখনও অপেক্ষা করতে হবে। ফলে সংগৃহীত খেজুর রসের পরিমাণ যেমন কম হচ্ছে, তেমনই তার গুণমান কম। উৎপন্ন খেজুর গুড় এবং পাটালির মধ্যে চিরপরিচিত স্বাদ পাওয়া যাচ্ছে না। ক্ষতির আতঙ্ক গ্রাস করছে খেজুর গুড় উৎপাদকদের, কপালে তাদের চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। গুড় এই বছরে আমরা বেশি তৈরি করতে পারছি না শীতের জন্যে, কিন্তু শীতটা কম তো, এই জিনিসটা শীত যত বেশি হবে তত আমরা পরিশ্রমটা বেশি করতে পারবো। কাস্টমাররা এসে গুড় কিনবে, কিন্তু কাস্টমারদেরকে বুঝাতে হচ্ছে যে গুড়ে সেন্ট নেই, কিন্তু সেন্টটা আসবে কিভাবে? শীত তো নেই, শীত হবে তবে গুড়ে সেন্ট আসবে, কোয়ালিটিটা ভালো হবে, কাস্টমার এসে খুশি হবে যে না গুড় ভালো পেয়েছে। কিন্তু আমরা চেষ্টা করছি যে ভালো করবো, কিন্তু হচ্ছে না তো, গাছের রস সাদা হয়ে যাচ্ছে। এই যে আবার গরম, তাপমাত্রা খুব বেশি, মানে শীত কী জিনিস সেটাই আমরা পাচ্ছি না। রস টক হয়ে যাচ্ছে, হাঁড়িতে রস এমনি সাদা হয়ে টক হয়ে যাচ্ছে, তাহলে গুড়টা কীভাবে আমরা ভালো করবো? কাস্টমাররা সেটা বোঝে না, বলছে সেই আজ থেকে 40 বছর আগে যে গুড় খেয়েছি সেই গুড়ের স্বাদ নেই দাদা। কিন্তু তখন আমরা গাছ খুলতে গিয়ে, নানাদের সময় গাছ খুলতে গিয়ে আমরা 2-3 বার করে আগুন পোয়েছি, এত শীত ছিল, কিন্তু সেই শীতটাই তো নেই, তা গুড়টা কীভাবে ভালো হবে? হাই নিউজ নেটওয়ার্ক।